আরেকটা হাদিস আছে সহি বুখারিতে, খন্ড নম্বর চার, হাদিস নম্বর 3185। আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতদের দারিদ্র নিয়ে অতটা চিন্তিত নই যতটা চিন্তিত তাদের উন্নতি আর সমৃদ্ধি নিয়ে। কারণ আগেকার দিনে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বিলাসিতার জন্য, তারা প্রতিযোগিতা করত। আমি আমার উম্মতদের বিলাসিতা নিয়ে চিন্তিত যে তারা অন্যের প্রতিযোগিতা করবে, আর যেভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে সেভাবে তারাও ধ্বংস হবে। নবী এইসব বিলাসিতার ব্যাপারে চিন্তিত ছিলেন যে এরকম বিশাল বিশাল প্রাসাদ বানাবেন, বড় বড় ফ্যাক্টরি বানাবেন। আর এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরেন এরকম একটা ঘটনা যে কিছু শেয়ার কিনলেন স্টক মার্কেটে, হালাল স্টক, হালাল শেয়ার, যেটা হচ্ছে হালাল কোম্পানি। এখন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন এই শেয়ারের উপর কি জাকাত দিতে হবে, তারা বলবেন হ্যাঁ, শেয়ারটার যে মূল্য NAV নেট অ্যাসেট ভ্যালু সেটার উপর জাকাত দিতে হবে। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন সেই শেয়ারের দামের মধ্যে কোম্পানির সব সম্পত্তি আছে, দামটা শুধু মালপত্রের না। তাহলে যখন শেয়ার কিনছেন স্টক মার্কেট থেকে একটা কোম্পানির, তখন সেই শেয়ারের পুরো দামের উপরে জাকাত দিচ্ছেন। যদি একটা কোম্পানি সম্পূর্ণভাবে একজন মালিকানায় থাকে তার মানে সে হলো কোম্পানির একমাত্র শেয়ার হোল্ডার। স্টক মার্কেটে যখন 1-2% শেয়ার কিনছেন সেই 1-2%-এর পুরো জাকাত দিচ্ছেন। এটার মধ্যে আছে জমির দাম, সবকিছু। এখানে পুরো কোম্পানিটা তার, কিন্তু জাকাত দেবেন শুধু মালপত্রের। এভাবেই পার্থক্যটা দেখানো যেতে পারে। শেয়ারের ক্ষেত্রে পুরো সম্পদের উপর জাকাত দিচ্ছেন, একইভাবে কোম্পানির মালিক হলেও পুরো সম্পদের উপর জাকাত দেবেন। আর ইনশাল্লাহ এতে করে লোকের সম্পদ আরো বাড়বে, সওয়াবও বাড়বে ইনশাল্লাহ। সবচেয়ে ভালো যে আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 34 ও 35 যে তোমরা স্বর্ণরৌপ্য পুঞ্জীভূত করো না। অনেক লোকই আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমিয়ে রাখে আর তা থেকে আল্লাহ তালার পথে ব্যয় করে না, সেটার জাকাত দেয় না। তাদের ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও, দোজখের আগুনে তাদের সেই সম্পদ উত্তপ্ত করা হবে, তারপর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে আর পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাই আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে কোনো প্রাসাদ থাকলে তার উপর জাকাত দিতে হবে, অনেক বাড়ি থাকলেও জাকাত দিতে হবে, যদি জমি কোথাও ভাড়া দেন তার উপরও জাকাত দিতে হবে, ফ্যাক্টরির উপর জাকাত দেবেন। তার ব্যাপারটা দেখেন, সেই লোক যদি আসলে অনেক ধনী হয়, অনেক টাকার মালিক, তার সব সম্পত্তিরই জাকাত দিতে হবে। আর আমি জানি মৌলিক চাহিদার উপর কোনো জাকাত দিতে হবে না, তবে এটা নিরাপদ আখিরাতের জন্য। এভাবে ফ্যাক্টরি এবং জমির উপরে জাকাত দিলে আখিরাতের জন্য ভালো, সে দোজখের আগুন থেকে দূরে থাকতে পারবে।